আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আমি রয়েছি গোপালগঞ্জ জেলা মকসেদপুর থানা বড়ইতলা বাস স্ট্যান্ড। এই বড়ইতলা বাস স্ট্যান্ড আজকে হচ্ছে নির্বাচন, যে নির্বাচন হচ্ছে বড়ইতলা মকসেদপুর কাশিয়ানি মিনিবাস মালিক সমিতি। এই মিনিবাস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হচ্ছে আজকে। এই সম্পন্ন হওয়ার পরবর্তীতে রেজাল্ট ঘোষণা করবে নির্বাচন কর্মকর্তারা। এর সাথে আজকে সভাপতি হয়েছে খিপু মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আবুল কালাম আজাদ। দেখুন সেই দৃশ্যটি দর্শক। আমি আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। প্রথমেই ফলাফল ঘোষণা করছি, সদস্য সাধারণ সদস্য, সাধারণ সদস্যতে প্রথম হয়েছেন সাইফুল ইসলাম তারা মিয়া ঢেকি মার্কা, তিনি ভোট পেয়েছেন 54টি। এবং দ্বিতীয় হয়েছেন গাবি মার্কা মুরাদ হোসেন, তার প্রাপ্ত ভোট 53টি। এবং তৃতীয় হয়েছেন কুরাল মার্কা আব্দুল জব্বার মোরল, তার প্রাপ্ত ভোট 41। এবং চতুর্থ হয়েছেন কাঁঠাল মার্কা মোতাশ্বের শেখ, প্রাপ্ত ভোট 40। এ পর্যায়ে সড়ক সম্পাদক, সড়ক সম্পাদকে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। যে 2 জন বিজয় হয়েছেন তাদের মধ্যে প্রথম হয়েছেন, তিনজন হবে, প্রথম হয়েছেন ডাব মার্কা, তার প্রাপ্ত ভোট 48। দ্বিতীয় হয়েছেন ঢোল মোহাম্মদ ওবায়দুল হক বাদল মুন্সি, তার প্রাপ্ত ভোট 45। এবং ডাক মাকড়াতে তার ওবায়দুল শেখ, তার নাম বলছি না, দুইজনই তো ওবায়দুল। এবং তৃতীয় হয়েছেন চাকা মার্কা শাহলো মুন্সি, প্রাপ্ত ভোট 37। এ পর্যায়ে দপ্তর সম্পাদক 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে নির্বাচিত হয়েছেন একজন টেবিল মার্কা আবুল হোসেন কাজী, প্রাপ্ত ভোট 33। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল মার্কা মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট 31। এবারে যুগ্ম সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 জন। এখানে নির্বাচিত হয়েছে 2 জন, যিনি প্রথম হয়েছেন তার মার্কা ছিল দেয়ালঘড়ি, নাম হাজি আব্দুল হান্নান, প্রাপ্ত ভোট 52। এবং যিনি দ্বিতীয় হয়ে বিজয় হয়েছেন তার মার্কা ছিল মোরক সরার মল্লিক, প্রাপ্ত ভোট 43। এবারে সাধারণ সম্পাদক 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যিনি বিজয় হয়েছেন তার মার্কা ছিল মই আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট 40। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার মার্কা ছিল বাস, নাম আবুল কালাম ঢালি, প্রাপ্ত ভোট 29। এবারে সহসভাপতি, সহসভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছে 3 জন প্রার্থী, যেই 2 জন প্রার্থী বিজয় হয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম হয়েছেন মাস মার্কা, নাম মোহাম্মদ কাবির মিয়া, প্রাপ্ত ভোট 48। এবং দ্বিতীয় হয়েছেন খেজুর গাছ মার্কা মোহাম্মদ চুন্নু মিয়া, প্রাপ্ত ভোট 44। এবারে সভাপতি 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যে যিনি নির্বাচিত হয়েছেন তার মার্কা ছিল ছাতা, তার নাম আহাদুল মহসিন খিপু মিয়া, তার প্রাপ্ত ভোট 48। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা হোসেন পারভেজ, প্রাপ্ত ভোট 21। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বড়ইতলা মকসেদপুর কাশিয়ানি আঞ্চলিক বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করছি। আমার সাথে আমার সহযোগী হিসাবে জনাব সাইদুল মুন্সি, জনাব ফজলুল মাতুব্বর সহ উপজেলা প্রশাসন হতে প্রিজাইডিং অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাথে সহযোগী হিসাবে আমাদের আসছেন যুগ্ম অফিসার, আমাদের আইসআরবিডিপি অফিসার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর
ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা জনাব অবকর মিয়া এবং আমাদের সিন্ধাগাড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সহ আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে ছিল আমি 70টা ভোটারের মধ্যে একজন ভোটার মৃত্যু হয় 69টি ভোট এখানে আজকে উপস্থিত হয়েছে 69 জনই এবং সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়েছে ভোটাররা এখানে সুন্দরভাবে ভোট দিতে পারছে এবং আমরা ভোটারদের সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সকল ধরনের সহযোগিতা আমরা পেয়েছি এবং আমরা এই নির্বাচনটা মনে করি যে শতভাগ সঠিক করার চিন্তা ভাবনা করছে এবং সেইভাবেই করছে আমাদের কোনো অসুবিধা হয় নাই এবং এই ভোটার যারা ছিলেন তারা আমাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন যখন যেটা প্রয়োজন তারা সেটা আমাদের সহযোগিতা করছে আমরা মনে করি যে আজকের যে নির্বাচনটা এত সুস্থ এবং সুন্দর হয়েছে যেটা পূর্বেও ভালো নির্বাচন হয়েছে তবে তার থেকে মনে হয় এটা বেশি ভালো হয়েছে এটা আমরা মনে করি এবং যারা এই নির্বাচনের সাথে সহযোগিতা করছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে না তারা সঠিক সময় আসছে এবং সঠিক সময়ের ভিতরেই আমাদের নির্বাচন কার্যক্রম শেষ হয়েছে ধন্যবাদ ধন্যবাদ